সদ্গুরু আপনার নতুন বই কারমাতে আপনি বলেছেন যে কর্ম মানে শুধুই কাজ আর আপনার মারা যাওয়ার পরে আপনার ভালো কাজ বা খারাপ কাজের জন্য পুরস্কার বা শাস্তির কোনো ব্যবস্থা নেই আর চিত্রগুপ্তের খাতা বলেও কিছু নেই যেখানে আপনার সবকিছুর হিসেব রাখা হয় যেখানে দেখা হয় ভগবান বা দেবতারা আপনার উপর কতটা রেগে আছেন কর্মকে পুরস্কার বা শাস্তির একটা ব্যবস্থা বলে বিশ্বাস করার এই যে ভুল বোঝাবুঝিটা হাজার বছর ধরে চলে আসছে আপনার মতে তার কারণটা ঠিক কি আপনি কি মনে করেন সেটা আজও বৃদ্ধি পাচ্ছে কারণ ওপারে এমন কিছু বেকার কর্মহীন দেখভালের জন্য ঈশ্বরের রাজকীয় হিসাব হয়ে নিযুক্ত হওয়াকে একটা মজার ভূমিকা বলে মনে করেন ধন্যবাদ নমস্কার জর্জ নমস্কার জর্জ আমি জানি আপনি ওইসব সুবিধা প্রাপ্ত বেকার মানুষদের কথা বলছেন জীবনের একটা পর্যায়ে বেকারত্ব একটা অভিশাপ কিন্তু লোকে একবার চাকরি পেলে সবাই দেখছেন যে কি করে চাকরি ছাড়া যায় কারণ সবাই একটা ছুটির অপেক্ষা করেন যেটা বেকারত্ব সপ্তাহ শেষটা তো বেকারত্বই কারণ তারা যেটা করছেন সেটাই তারা আগ্রহী নন তারা শুধু আগ্রহী যে এর থেকে তারা কি পেতে পারেন ভাগ্য ভালো আজকে শুক্রবার জানেন তো তো কর্মের কথা কর্ম অবশ্যই পুরস্কার বা শাস্তির বিষয়ে নয় তো যাদের আর্থিক অবস্থা বা সামাজিক অবস্থা কিছুটা সচ্ছল তারা বিশ্বাস করতে পছন্দ করেন যে তারা অন্য কোথাও ভালো কর্ম করেছেন তাই তারা এখানে সব কিছু ভোগ করতে পারছেন না আপনাকে বুঝতে হবে কর্ম মানে নেহাতি অতীতের বিষয় নয় এটা এখনের ব্যাপার তো কারোর জীবনের অভিজ্ঞতা পুরোপুরি তার কর্মের দ্বারাই স্থির হয় কেউ যে পরিস্থিতিতে আছে তা কারোর কর্ম দ্বারা পুরোপুরি নির্ধারিত নাও হতে পারে কারণ পরিস্থিতি সময়ের ভূগোলের যেমন হাজার বছর আগে আমরা যদি এখানে থাকতাম আমরা হয়তো রকম পরিস্থিতিতে থাকতাম না এর মানে কি বোঝায় তখন আমাদের খারাপ কর্ম ছিল আর এখন আমাদের ভালো কর্ম আছে না তো আমরা কারোর পরিস্থিতি দিয়ে কর্মকে বিচার যেন না করি হ্যাঁ এটা তাতেও জড়িয়ে আছে তবে পরিস্থিতি ব্যক্তিগত কর্মের চেয়ে বহুলাংশে যৌথকর্ম ব্যক্তিগত কর্ম অবশ্যই আছে কিন্তু মিলিত কর্ম রয়েছে কারণ যেই সময় ও জায়গায় আপনি আছেন তা অনেক কিছুই নির্ধারণ করে কিন্তু অভ্যন্তরীণভাবে মানুষের অভিজ্ঞতার দিক দিয়ে আপনি কতটা আনন্দময় আপনি কতটা শান্তিপূর্ণ আপনি কতটা স্নেহময় আপনার জীবনের অভিজ্ঞতা কতটা চমৎকার এটা পুরোপুরি আপনার কর্ম কারণ শরীরের মনোরম ভাব মনের মনোরম ভাব এবং আপনার শক্তির ও আবেগের মনোরম ভাব একশো শতাংশই আমাদের হাতে মানুষের অভিজ্ঞতা ভেতর থেকে ঘটে যার মানে এটা পুরোপুরি আমাদের কর্ম আমরা যেভাবে চাই সেভাবে তৈরি করতে পারি আমরা আমাদের মানব অনুভূতিকে যদি খুব মনোরম করে তুলি এই চারটি পর্যায়ের সবগুলিতেই শরীরের দিক দিয়ে আমরা স্বাস্থ্যবান আর প্রাণোচ্ছল মনে আমরা শান্তিপূর্ণ আর হাসি খুশি আবেগে আমরা স্নেহময় আর সহানুভূতিশীল আমাদের জীবনী শক্তিতে আমরা আনন্দময় আর পরমানন্দের সীমানায় এখন বাইরের পরিস্থিতি আমাদের অনুভূতির প্রকৃতিটি নির্ধারণ করবে না বাইরের পরিস্থিতির উন্নতি ঘটানোর চেষ্টা আমরা করতে পারি আমরা পাল্টানোর চেষ্টা করতে পারি তবে যেমনটা আমি বলেছি বাইরের পরিস্থিতির ক্ষেত্রে অনেক টুকরো আছে এই সমস্ত টুকরোই আমাদের নয় আমরাও একটা টুকরো মাত্র কারোর দক্ষতা বুদ্ধিমত্তা ক্ষমতা ও চেষ্টা চালানোর ইচ্ছার ওপর নির্ভর করে সেই টুকরোটা উন্নত করা যাবে বাট ইট আপনার বা আমার বাহ্যিক পরিস্থিতি কখনোই একশো শতাংশ নয় আমরা যেই সময়টাতে আছি সেটাও এটা নির্ধারণ করে আমরা কি ধরনের পরিস্থিতিতে থাকব কিন্তু মানব অনুভূতি পুরোপুরি আমাদের কর্ম আর প্রথমেই আমাদের সেই দায়িত্বটা নিতে হবে যদি এর দায়িত্ব আমরা নিই আমরা যেভাবে চাই সেভাবে আমাদের বাহ্যিক পরিস্থিতি সৃষ্টি করার ক্ষমতাও ব্যাপক ব্যাপকভাবে বেড়ে যায় তো পুরস্কার বা শাস্তি কর্ম এ ব্যাপারে নয় কর্ম কোথাও লেখা নেই বই বা চিত্রগুপ্তর কোনো খাতায় যেটা দেখে কেউ আপনাকে শাস্তি বা পুরস্কার দিচ্ছে স্বর্গ থেকে উপহার পাওয়ার এই জল্পনাটা যেন চলে যায় কারণ আপনি যা করেন সেই সব কিছুই খুব সহজে ভগবানের ইচ্ছা বলে চালিয়ে দিতে পারেন মানুষ অনেক ভয়াবহ কাজ করেছে আর চালিয়ে দিয়েছে ঈশ্বরের ইচ্ছা বলে ঠিক আছে তো এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা লোকজনকে ধর্মীয় বিশ্বাস থেকে এখানে এক দায়িত্বপূর্ণ অস্তিত্বের দিকে সরিয়ে আনি কারণ এটা একটা সংক্ষিপ্ত জীবন আমরা যদি এটাকে সঠিকভাবে কাজে লাগাতে চাই এটা যেন আমাদের তৈরি হয় এটা আমাদের কর্ম কর্ম মানে এটাই কর্ম মানে আমি যখন বলি আমার জীবন হলো আমার কর্ম তার মানে আমার জীবন আমার তৈরি যদি আমি আমি যদি ভালো করি সেটা আমি ভালো না করলেও সেটা আমি এখানে যদি আমার দুর্দান্ত অভিজ্ঞতা হয় এটাও আমি আমার শোচনীয় অভিজ্ঞতা হলে এটাও আমি জীবনের এই সরলতাটুকু সকলের অর্জন করা উচিত যে আপনি স্বীকার করতে যথেষ্ট অকপট বোথ সাকসেস অকপটর যে আপনার সাফল্য আর ব্যর্থতা আপনার আনন্দ আর যন্ত্রণা বিশেষ করে ভেতরের ব্যাপারগুলো আনন্দ বেদনা শান্তি অশান্তি এই জিনিসগুলো একশো শতাংশ আপনারই তৈরি কর্ম মানে এটাই কর্ম ওই ওপরের কোনো চিত্রগুপ্তর জমা খরচের খাতা নয় এই শরীর এই মন এই শক্তিই হলো আমাদের হিসেবের খাতা এটা এখানেই রয়েছে এবং নানাভাবে কাজ করছে যদি আমরা এই মুহূর্তের কর্মটা সচেতনভাবে করি আমাদের অতীতের কর্ম যাই হোক না কেন সেটাকে অতিক্রম করার একটা উপায় আছে